1974 সালে আমরা যে দেশ স্বাধীন হয়েছিলাম তখন বাংলাদেশের আয়তন ছিল 147,570 কিলোমিটার। এটা কি এখন বেড়ে গেছে? আর জমির পরিমাণ কিন্তু কমতেছে, কিন্তু লোকজন বাড়তেছে। এখন কি করতে হবে আমাকে? জমিতে যেটা জমির ফসল দুইটা ছিল সেটাতে আমার তিনটা করতে হবে। যে জমিটাতে ফসল আমি তিনটা করতাম এক বছরে, সেটাতে আমার কয়টা করতে হবে? চারটা করতে হবে। এটাকেই বলে ফসলের নিবিড়তা বৃদ্ধি। বুঝা গেল? এখন এটা আমরা কিভাবে করব? এটার একটা টেকনিক জাস্ট আপনাদের এখানে আমরা দেখাইলাম, যে আমরা আমন ধান করার পরে সরিষা করতে পারি, সরিষা করার পরেও আমরা বোরো ধান করতে পারি। এটা কি আপনারা খেয়াল করছেন? এই জিনিসটা আপনাদের আমরা শিখাইলাম সুন্দর করে। আর আরেকটা জিনিস করা যায়, কিন্তু আমরা আমন ধান করব, বোরো ধান করব, আউশ ধান করব, এটা একটা টেকনিক না? তাহলে আমার জমিটা কি তিনতলা হয়ে গেল? হয়ে গেল না? এখন আপনাদের কৃষকদের অনেক জমি জমা আছে, আছে না? এখন আপনার জমির ইঞ্জিনিয়ার কে? আমি? কে? আপনি নিজে। আপনি জানেন কোন জমিটাতে আপনি কি করতে পারেন, কোন সময়ে কি করতে পারেন, তাই না? যদি না জানেন, আমরা হচ্ছি যে এখানে আমরা যারা আসছি, এই যে উপসহকারী কৃষি অফিসার এসিপিপিও সাহেব, রবিউল সাহেব, আমরা কি, আমরা হচ্ছে এটার উপর প্রশিক্ষণ প্রাপ্ত। আমাদেরকে সরকার এটার উপর প্রশিক্ষণ দিয়ে পাঠাইছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং করতে না পারেন তাহলে আমাদের সহযোগিতা নেবেন।